সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই বেহাল যাতায়াতের একমাত্র কালভার্ট। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার নয়াবাজার এলাকায়। অবিলম্বে নতুন কালভার্টের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, গঙ্গারামপুর থেকে তপন যাওয়ার পথে নয়াবাজার এক নম্বর মোড়ে রয়েছে একটি কালভার্ট। দীর্ঘদিন ধরে সেটি সংস্কার না হওয়ায় বর্তমানে বেহাল হয়ে পড়ে রয়েছে। এমনকি প্রতি বছর বন্যার সময় কালভার্ট দিয়ে জল ঢুকে প্লাবিত হয় এলাকার কয়েকশো বিঘা চাষের জমি, ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। এই ঘটনায় এদিন পথ অবরোধে সামিল হন ক্ষুব্ধ গ্রামবাসীরা। পরবর্তীতে তপন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে বছর খানেক আগে এই ব্রিজটা টেন্ডার হয়ে যায়। টেন্ডার হওয়ার ফলে এজেন্সি আসে, এজেন্সির জায়গার অভাবে কাজ কীভাবে করবে ওরা করতে পারেনি, এজেন্সি চলে যায়। এবার দীর্ঘদিন এই ব্রিজটা হচ্ছে ড্যামেজ ব্রিজ। আমরা ছোট থেকে দেখে আসছি, বাপদাদার আমল থেকে এই ব্রিজটা একটাই, বালুঘাট গঙ্গারামপুর যাওয়ার রাস্তা, মেন রাস্তা, যেখানে হাজার হাজার লোক ডেলি যাতায়াত করে, হাজার হাজার গাড়ি ঘোড়া যেখানে চলাচল করে। এবার এই ব্রিজটা আসে, যখনই একটু খারাপ হয়, একটা সাইড ভেঙে যায়, তখনই সঙ্গে সঙ্গে কোনো এজেন্সি আসে, টুকটাক কাজ করে চলে যায়, রিপেয়ারিং হালকা করে চলে যায়। আবার একটু খারাপ হয়, আবার ওই একই এজেন্সি আসে, রিপেয়ারিং করে চলে। দীর্ঘদিন ধরে এই একই কাজ চলছে, যার জন্য আজকে আমরা পদ অবরোধ করেছি আমাদের নতুন ব্রিজের দাবিতে। বোঝা যাচ্ছে না কোন কন্ট্রাক্টর কাজ করছে, বুঝাচ্ছে এখানে যারা কাজ করছে তাদেরকে আমাদের সাইনবোর্ড লাগানো উচিত যে এই কন্ট্রাক্টর আন্ডারে কাজ হচ্ছে, এত টাকার কাজ হচ্ছে, এইভাবে কাজটা হবে। তার কোনো সাইনবোর্ড সামনে না লাগিয়ে ওরা রাত্রেবেলা কাজ করছে, সকালে চলে আছে, কে কাজ করছে ধুলে কিছু বোঝা যাচ্ছে না। মানে আপনারা কি তাহলে ধোঁয়াশার মধ্যে? আমরা ধোঁয়াশার মধ্যে আছি, আমরা চাইছি যে এটা প্রকাশ্যে আসুক, প্রকাশ্যে এসে সবার সামনে এটা কাজটা হোক, আর এটা যেন ভালোভাবে কাজটা হয়। এই যে রাত্রেবেলা যে কাজটা হচ্ছে, রাত্রেবেলা যে গাড়িগুলো যাচ্ছে, একটা লাইট নেই এখানটায় যে গাড়িগুলো এখানে অ্যাক্সিডেন্টে পড়ে যাবে না বা ক্ষয়ক্ষতি হবে না।